আমরা একটা সুন্দর ফ্যাব্রিকের দোকানে আছি, ফ্যাব্রিকের সাথে আমার সিনেমাও জড়িত, ভাইয়ারাও এই ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড। সো থ্যাংক ইউ ভেরি মাচ যে আমি আলহামদুলিল্লাহ এবারই দিয়ে আমার প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি, ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমি বিভিন্ন প্রোগ্রামে লাল শাড়ি পরে যাচ্ছি, তো সেই জায়গা থেকে লাল শাড়ি দিয়ে আসছে, দেখা যাক কি হয়। সব বাকিটা আসলে কি বলবো, জাজমেন্ট করবে দর্শক, কারণ তাদের সেই অপবিশ্বাসকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তারাই, সুতরাং প্রযোজক হিসেবে কতটুকু তারা আমাকে রাখবে এটা তাদের দায়িত্ব। তবে এটুকু বলবো, ঈদের প্রচুর সিনেমা আসছে, সমস্ত সিনেমা দেখার পর যদি মনে হয় যে অপবিশ্বাসকে ভালোবাসি, একজন নারীকে ভালোবাসি, লাল শাড়ি দেখা উচিত, তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে লাল শাড়ি দেখবেন। আপু, লাল শাড়ির মধ্যে কি এমন নতুনত্ব আছে যে সকল সিনেমাকে ছাড়িয়ে যাবে? আমি বলি যে চলচ্চিত্র সবকিছুই আমার, কোনোটাতে আমি অভিনয় করেছি, কোনোটাতে আমার সহশিল্পীরা করেছে। লাল শাড়ি কোনো কিছুকে ছাড়িয়ে যাবে এই কথাটা আমি কখনো বলিনি, আমি এটা বলতেও চাই না। আমাদের চলচ্চিত্র প্রচুর সিনেমা হচ্ছে, লাল শাড়ির বিশেষত্ব একটাই, সেটা হচ্ছে তাঁতিদের, যে এটাকে আমরা মনে হয় যে অনেক আমাদের এই প্রজন্মের, এবং আমি নিজেও জানতাম না যে আমরা কিভাবে একটা শাড়ি তৈরি করা হয়, তো এই যে একটা আমাদের বাংলাদেশে এত বড় একটা ঐতিহ্য যেটাকে আমরা স্কিপ করে গেছি, সেটাই আসলে এই সিনেমায় প্রকাশ পাবে, যেটা দর্শক দেখে কিছুটা হলেও জানতে পারবে যে আসলে আমরা যে তাঁতের শাড়িগুলো কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়, আসলে ওই মেশিনটা কিভাবে হাতে না মেশিনে, এইটাই আসলে দেখানো হবে। আর বাকিটা বলতে চাই না, হলে গিয়ে দেখবে। থ্যাংক ইউ। ঈদ নিয়ে পরিকল্পনা হচ্ছে, আমার খুবই দুঃখ লাগছে রাফাস ফ্যাশনে এসে, আমার তো এত সুন্দর আসার আগে আমার ছেলে সিনড্রেলা বললো, আসলে ছেলেদের কোনো অপশন নাই, তবে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ প্রত্যেকটা বাড়িতে মেয়েরা থাকে, মেয়েরা করবে, আর ঈদে মেয়েদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে কোরবানি ঈদে, কারণ যেহেতু মাংস কাটাকুটি বান্টন এবং রান্নাও করতে হয় সাথে সাথে, তো সেই জায়গা থেকে আমার পরিকল্পনা, আমি রাফাস ফ্যাশনে এসেছি আমার ড্রেস নেবার জন্য, আর আমার ছেলের ড্রেস নেবার জন্য নয়, কিন্তু আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের ঘরে মেয়ে আছে বা তাদের ঘরে যে মেয়েরা পছন্দ করে এরকম ফ্যাশন ভাবে, তাদেরকে জানানোর জন্য আমি আজকে এসেছি আপনাদের সকলের মাঝে। ধন্যবাদ। আমরা এখন আমাদের আরেকটি আনুষ্ঠানিক কথা আছে, কেক কাটিং, ওখানে চলে যাচ্ছি, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে আসলে আমরা ভীষণ খুশি হব।